অযোগ্য প্রতিষ্ঠানকে কার্ড তৈরির দায়িত্ব দেয়ায় সময় মতো করা জাতীয় পরিচয়পত্র বিতরণ করতে পারছে না নির্বাচন কমিশন অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থাই নেয়নি তারা বরং বাড়তি টাকা ও অতিরিক্ত সময় দিয়ে একই প্রতিষ্ঠানের কাছ থেকে কার্ড নিচ্ছে নির্বাচন কমিশন নিয়াজ রিপোর্ট প্রায় এক কোটি ভোটারের হাতে সময় মতন জাতীয় পরিচয়পত্র তুলে দিতে পারছে না নির্বাচন কমিশন অভিযোগ লোক দেখানো দরপত্রের মাধ্যমে পছন্দের অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সময় মতন কার্ড তৈরি হয়নি মান খুবই খারাপ আপনার টেকনিক্যাল কমিটি বলেছে যেন না নেওয়ার জন্য সে তাহলে তাদের কি হবে না এটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি কারণ এগুলো অ্যাকচুয়ালি প্রকিউরমেন্ট পলিসির ব্যাপার তো প্রকিউরমেন্ট পলিসি ফলো করে দেন না উইল টেক নেসেসারি অ্যাকশন সবগুলো লো কোয়ালিটি দিচ্ছে তা না এইটটি পার্সেন্ট ভালো টোয়েন্টি পার্সেন্ট খারাপ এরকম হতে পারে ভেন্ডরের সাথে যোগাযোগ করলাম তাদেরকে বললাম তোমরা কোয়ালিটি সম্পন্ন কার্ড আমাদেরকে অবশ্যই দিতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এটাকে আবার চালু করার হাতে নিয়েছি এবং আমরা একটা কমিটি গঠন করেছি কেন কার্ড দিতে পারছে না কমিশন অনুসন্ধানে বেরিয়ে এসেছে লিমিনেটেড কার্ড তৈরির জন্য অযোগ্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল কমিশন অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠানটি যে কার্ড তৈরি করেছে তা গ্রহণ করতে রাজি হয়নি কমিশনের কারিগরি কমিটি আট টাকা বা ছয় টাকা এরকম করে দিত টাকার পরিমাণ যদি বেশি দিত অবশ্যই ওইটাকে আমি গুছাভাবে করতাম যেভাবে করার দরকার আঁকা না কইরা সোজা করে করতাম আস্তে ধীরে করতাম দরপত্রের সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিকে কার্ড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি কার্ড বানাতে তারা নয় টাকা সত্তর পয়সা করে নিচ্ছে অথচ ক্রিয়েটিভ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান বলেছিল পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সাতেই সেই কার্ড বানিয়ে দেবে কমিশনের এই অনিয়মের কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে তিন কোটি চৌষট্টি লাখ টাকারও বেশি পেপার ডকুমেন্ট এবং ওনারা তো যেসব আমরা ইয়া দিয়েছি ওগুলোও তারা ভিজিট করেছে এবং ওটার অস্তিত্ব তারা পেয়েছে এটা প্রমাণও পেয়েছে কিন্তু কেন লোহিত বিডার ছাড়া হাইস্ট বিডারকে এই কাজটা দেওয়া হলো এটা আসলে আমাদের বোধগম্য না আর কি স্মার্ট টেকনোলজিও নিজেরা পুরো কাজ করেনি দিয়েছে অন্য প্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানের বক্তব্য জানতে চেষ্টা করা হয়েছিল তবে কেউ কথা বলতে রাজি হয়নি সাব কন্ট্রাক্টে যারা কাজ করেছিল তাদের টাকা এখনো পরিশোধ করেনি স্মার্ট টেকনোলজি পার্ট পিস আমাদেরকে কাট হিসাবে দিছে 30 পয়সা করে এখন টাকা পাই অপেক্ষা করছি দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি মনে করে লেমিনেটেড কার্ড দেওয়ার সিদ্ধান্তটি ভুল লেমিনেটেড কার্ড দিতে গিয়ে যে ব্যয়টা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি অর্থহীন হয়ে যাবে অতি শীঘ্রই এই ব্যয়টা প্রয়োজন ছিল কিনা এটা একটু ভেবে দেখা দরকার ছিল যে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা পেয়েছেন কাজ দ্বিতীয় হচ্ছে যে এখন ডেলিভারির ক্ষেত্রে অদক্ষতা দেখা যাচ্ছে অযোগ্যতা দেখা যাচ্ছে বা যে যেই বলবো যে শর্তগুলি শর্তাবলী পালনে পালনে ব্যর্থতা তাহলে সেক্ষেত্রে কিন্তু উভয় পক্ষেরই দায় নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্র না পেয়ে প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়ছেন নিয়াজ মোরশেদ মাছরাঙা সংবাদ ঢাকা